হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমাতে যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতন আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আর আজকে আপনাদের সাথে শেয়ার করব। ডিম দিয়ে বেগুনের দারুণ একটা রেসিপি আর এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে দারুণ হয় আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে তো রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি একটি বেগুন নিয়েছি এবার বেগুনটাকে আমি কেটে নিব আর এখানে আমি একটা সাদা বেগুন নিয়েছি আপনারা চাইলে কিন্তু কালো যে বেগুনগুলো আছে সেগুলোও কিন্তু নিতে পারেন তো এখন আমি বেগুনটাকে কেটে নিব আর ভিউয়ার্স আপনারা কিন্তু একটু লক্ষ্য করলে দেখতে পারছেন বেগুনগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি বেগুনগুলো কিন্তু এভাবে একটু পুরো করে কেটে নিতে হবে বেশি পাতলা করা যাবে না তো এভাবে পুরো করে কেটে নিব এখন এই বেগুনের ভিতরের যে অংশগুলো সেগুলো এভাবে একটা চাকু দিয়ে আমি এভাবে তুলে ফেলবো আপনারা চাইলে কিন্তু ছোটো যে চার চামচ আছে সেটা দিয়েও এগুলো তুলে ফেলতে পারেন আরভিওয়ার্স এগুলো কিন্তু আমি সব উঠিয়ে ফেলবো না তো আপনারা কিন্তু একটু লক্ষ্য করলেই দেখতে পারছেন আমি কতটুকু উঠিয়ে নিচ্ছি এই যে এভাবে করে উঠিয়ে নিতে হবে একটু খেয়াল রাখতে হবে যাতে করে বেগুনটা আর নিচ থেকে ফুটো হয়ে না যায় তো সবগুলো বেগুনই আমি এভাবে ভিতরের অংশগুলো তুলে নিব তো এখন ভিতরের অংশগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখানে যে এগুলো এগুলোকে আমি এভাবে খুব ছোট ছোট করে এভাবে কেটে নিব এবার এগুলোকে আমি পানিতে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব তো পাঁচ থেকে দশ মিনিট পর আমি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিব খুব সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিব সামান্য লবণ এটা দিয়ে ভালো করে বেগুনের সাথে মিশিয়ে নিব। তো ভিওয়ার এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে হলুদ লবণ দিয়ে বেগুনটা মাখানো হয়ে গেলে এটাকে আমি এক সাইডে পাঁচ মিনিটের জন্য রেখে দিব অন্য সাইডে আমি একটা বাটি নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম একটি ডিম এবার দিয়ে দিব আমি যে বেগুনের ভিতরের অংশগুলো টুকরো করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবং দুইটা কাঁচামরিচ কুচি এবার দিয়ে দিব ধনে পাতা কুসি আর দিয়ে দিব খুব সামান্য হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ এবার এই উপকরণগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিব এটা মিশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব একটি টমেটো কুসি এটা দিয়ে বেশি নাড়াচাড়া করতে হবে না জাস্ট এভাবে দুই তিনটে নাড়া দিয়ে নিলেই হবে তো টোভিওয়ার্স রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য চুলায় চলে আসলাম এবার এখানে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম রান্নার তেল এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি এবার তেলটাকে একটু গরম করে নিব তেলটা গরম হয়ে গেলে এখানে বেগুনগুলো দিয়ে দিব এবার বেগুনগুলো দেয়া হয়ে গেলে এখানে যে একটা বেগুন এবং ডিম দিয়ে আমি মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার এগুলো বেগুনের ভিতরে দিয়ে দিব আর ভিউয়ার্স যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আজকেই প্রথম দেখছেন আমার ভিডিওটি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন তো ভিউয়ার্স এগুলো আমার দেয়া হয়ে গেছে এবার বেগুনটা সিদ্ধ হবার জন্য এক থেকে দুই মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিব এবার ঢাকনা তুলে নিলাম এখন বেগুনগুলো একটু উল্টে দিব এখানে আমি একটা ছোট চামচ নিয়েছি এটার সাহায্যে উল্টে দিচ্ছি যাতে করে ভিতরের পুরগুলো ছুটে না আসে তো এখন আবার এক থেকে দুই মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিব অপর সাইডটাও ভিজে নেওয়ার জন্য তো ঢাকনা তুলে নিলাম এখন দেখে নিব বেগুনটা সিদ্ধ হয়েছে কিনা তো বেগুনটা আরো একটু সিদ্ধ করে নেয়ার জন্য আমি আবার এক থেকে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব এবার ঢাকনা তুলে নিলাম দেখুন ভিউয়ার্স বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর চুলের আঁশটা কিন্তু একদম লোহিটে রাখতে হবে তা হলে কিন্তু বেগুনগুলো পুড়ে যাবে এবার বেগুনগুলো আমি তুলে ফেলব একটা প্লেটে বেগুনগুলো তুলে নিচ্ছি এবার আপনাদের একটু পরিবেশন করে দেখাই কেমন হয়েছে দেখতে তো ভিউয়ার্স এই তো হয়ে গেল ডিম দিয়ে বেগুনের দারুণ একটা রেসিপি আর এটা কিন্তু গরম ভাত বা খিচুড়ির সাথে খেতে দারুণ হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ